বন্ধুরা, ধীরে ধীরে গরম তো বেড়েই চলেছে, আর এই গরমের দিনে তেল মশলা কম খেতে চাইলে আজকের রেসিপি তোমাদের জন্য। এই রেসিপিটি হতে পারে ছোট্ট আর সিম্পল, তবে হ্যাঁ, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এটা বানানোর জন্য বাইরে থেকে কিছুই আনতে হবে না, ঘরের উপকরণ দিয়ে তৈরি করা যাবে। নমস্কার বন্ধুরা, আমি সবিতা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো, এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ চাল নিয়ে নিচ্ছি। এবার চালের মধ্যে জল দিয়ে চালটাকে খুব ভালোভাবে আমি ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য। এতে করে চালটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তো চালটা আমার 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখার হয়ে গেছে, আর চালটাও কিন্তু খুবই ভালোভাবে নরম হয়ে গেছে। এবার একটা মিক্সির জারের মধ্যে চালটাকে নিয়ে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভাত। আমি দুপুরের যে ভাতটা রান্না করেছি, তো সেখান থেকে 1/2 কাপ ভাত আমি দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ আমি জল। এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার একটা মিক্সির জারের মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি, আর ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবেই তৈরি করে নিতে হবে, যাতে ব্যাটারের মধ্যে কোনো দানা ভাব না থাকে। এবার ঢাকা দিয়ে আবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে দেখো, 1 কাপ আমি একটা প্লেটের মধ্যে গুড় নিয়েছি, আর এটা কিন্তু আমি আখের গুড় নিয়েছি। তোমরা চাইলে খেজুরের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারো। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি গুড়টাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। 1 কাপ গুড়ের জন্য 1/2 কাপ জল দিয়ে গুড়টাকে খুব ভালোভাবে এবার গুলিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে, আর অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবে যাতে গুড়ের মধ্যে কোনো দানা ভাব না থাকে, ঠিক সেইভাবেই কিন্তু গুলিয়ে নিতে হবে। এবার গুড়টাকে আমি নামিয়ে নিচ্ছি। আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, চালের ব্যাটারটা, তো এর মধ্যে এবার আমি গুড়টা দিয়ে দেব। তো তার আগে কিন্তু অবশ্যই একটা ছাঁকনি দিয়ে গুড়টাকে খুব ভালোভাবে ছেঁকে নেবে, কারণ গুড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থেকে থাকে, তাই গুড়টা দেওয়ার আগে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গুড়টাকে ছেঁকে নেওয়ার চেষ্টা করবে। তো এই যে দেখো, ছাঁকনির মধ্যে কিন্তু অনেক কালো কালো নোংরা রয়ে গেছে, তাই অবশ্যই কিন্তু গুড়টাকে খুব ভালোভাবে আগে ব্যাটারে দেওয়ার আগে ছেঁকে নেবে। এবার একটা হাতা দিয়ে খুব ভালোভাবে আমি ব্যাটারের সাথে গুড়টাকে মিশিয়ে নেব। তো গুড়টা কিন্তু আমি ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম বেকিং সোডা। তোমরা চাইলে কিন্তু এখানে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু বেকিং পাউডারটা 1 চামচ এখানে দিয়ে দিতে হবে। আবারও খুব ভালোভাবে এবার আমি মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে, আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখো, ঠিক এরকমটাই হবে, খুব বেশি কিন্তু ঘন হবে না, একটু পাতলাই কিন্তু হবে এই ব্যাটারটা। তোমরা ভিডিওর মধ্যে যেরকম দেখতে পাচ্ছ, ঠিক সেরকমই কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার দেখো, এখানে আমি কিন্তু একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 চামচের মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি এখানে বাদাম। তো বাদামটা কিন্তু আমি আগে থেকে খুব ভালোভাবে ছুলে নিয়েছি। এবার বাদামটা হালকা করে আমি একটু ভেজে নেব। বাদামটা কিন্তু আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা আর বাদামটা একসাথে কিন্তু একটু বাদামি কালার করে এখন ভেজে নেব। তো পেঁয়াজ আর বাদামটা কিন্তু আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের একটু কম নারকেল কোড়া। এখানে কিন্তু আমি শুকনো নারকেল কোড়াটা নিয়েছি, আর অবশ্যই কিন্তু নারকেল কোড়াটা দেওয়ার চেষ্টা করবে, এতে করে কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত হবে। আর যদি না থাকে তাহলে স্কিপও করতে পারো। এবার আমি নারকেলটাকেও একইভাবে ভেজে নিয়েছি। যখন সমস্ত কিছু ভাজা হয়ে যাবে, তখন একটা বাটির মধ্যে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা, যেই ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর দেওয়ার আগে অবশ্যই কিন্তু একটু হাতা দিয়ে তোমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেবে।
এবার যে আমি পেঁয়াজ, নারকেল আর বাদামটা ভেজে রেখেছি, তো সেগুলো আমি এইভাবে উপর থেকে ছড়িয়ে দেব। এতে করে কিন্তু দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো একটা খুন্তি দিয়ে এইভাবে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর এ সময় কিন্তু আঁচটাকে অবশ্যই লোতে রাখতে হবে, লোতে রেখেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে হবে। তো খুব ভালোভাবে আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য হতে দেব। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা রয়েছে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া যাবে না, এভাবেই রাখতে হবে যাতে ভেতরের বাতাসটা বাইরে বেরিয়ে আসতে পারে। তো 10 মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার উপর থেকে যখন দেখবে যেরকম একটু শক্ত শক্ত হয়ে গেছে, তখন বুঝবে যে খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরেই কিন্তু আমি বের করব। তো 5 মিনিট সময় ধরে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি তোমাদেরকে বের করে দেখাবো। আর বের করাও কিন্তু খুবই ইজি বন্ধুরা। উপর থেকে এভাবে একটা থালা দিয়ে দিলাম, তারপরে কিন্তু কড়াইটা উল্টে দিলেই খুব সুন্দরভাবেই কিন্তু বেরিয়ে আসবে। দেখো কত সুন্দরভাবে কিন্তু বেরিয়ে এসছে, কোথাও কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি। এবার আবারও ওপর থেকে একটা থালা দিয়ে এইভাবে উল্টে দিলাম আমি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এই রেসিপিটি যখন তোমরা তৈরি করবে তখন এত সুন্দর একটা স্মেল ছড়ায় না, যে তোমাদের বাড়ির চারিপাশে যারা থাকবে তারা কিন্তু এই স্মেলটা পাওয়ার পরে, তাদের মানে খাওয়ার আগেই মন প্রাণ একদমই ভরে যাবে, এত সুন্দর একটা স্মেল। তো যাই হোক, এবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি আর ভেতরটা এত সুন্দর হয় বন্ধুরা। তো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো এবার তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখো ভেতরটা কিন্তু এত সুন্দর হয় বন্ধুরা, যদি প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করে তৈরি করো তাহলে কিন্তু পারফেক্টলি তোমরা এইরকম কিন্তু তৈরি করে নিতে পারবে। একেবারে ভেতরটা জালি জালি আর এতটা সফট হয় বন্ধুরা যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, শুধু যে বাচ্চারা পছন্দ করে সেটা নয়, কিন্তু বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করে বন্ধুরা। দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে, একেবারেই জালি জালি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই বাড়িতে তোমরা কিন্তু ট্রাই করো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের খেতে কেমন লেগেছে বা তোমরা কেমন তৈরি করতে পেরেছো। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তাহলে চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।